ভাসিয়ে দিলাম মনে ঠিকানা, আর বইয়ের কথাই উঠি বসি চিনে রাখো না, চোখের জলে ভাসিয়ে দিলাম মনে ঠিকানা, বইয়ের কথাই উঠি বসি চিনে রাখো না, আর গায়ের ধুলো ঝাঁটা দিয়ে ঝাড়ে জানো না। আমার মনের যন্ত্রণা ভগবান আমায় বাঁচাও না, আমার মনের যন্ত্রণা ভগবান আমায় বাঁচাও না। দাদা ছোটবেলায় তো মামা বাড়ি মানুষ হয়েছি, বড় হতে মামা একটা ভালো মেয়ে দেখে আমার বিয়ে দিয়েছে, তা কি বলবো দাদা, মেয়েটা আমার থেকে ছ বছরের বড়, তবু সেই জিনিস আমি সংসার করতেছি। তবে দাদা একটা সত্যি কথা, আমার এত ভালোবাসে তোমরা না দেখলে কেউ বিশ্বাস করতে পারে। এই তুই কার সঙ্গে ভালোবাসার গল্প করতেছিস রে? দেখেছো কাকে বলে ভালোবাসা, শুধু ছ বছরের বড় বলে আমি কিছু বলতে পারি না। তোর ভালোবাসা রেখে দিয়ে মামার কাছে চলে গিয়ে বলে আসবি যা, এ পুরো আমার মার মতো শাসন করবি, শুধু ছ বছরের বড় বলে আমি কিছু বলতে পারি না। এই দাঁড়িয়ে আছিস কেন, আগে মামার কাছে চলে যা। না না আমি ওর স্বামী না, ও আমার স্বামী বলে দিন। কে কার স্বামী, পরে দেখা যাবে, তুই আগে মামার কাছে চলে যা। যাবো না, সেই উল্টো কথা বলছিস, সেই উল্টো বলছিস, সেই উল্টো কথা। যত বলি ছ বছরের বড় মারবুনি মারবুনি মারতে বাধ্য করবি। তুই আমার গা হাত তুলি। আরে বাবা ভালোবাসি বলে দিয়েছি, ভালোবাসে আমি কেন ওর কম ভালোবাসি। দাদা যে হারে পা তুলে চাই বলি সিটি সেন্টার বোধ হয় বাস্ট হয়ে গেছে। এই আমি তোর ভালোবাসি এক ঘা মেরেছি বলে তুই দশ ঘা মারবি? আমি বেশি ভালোবাসি বলে বেশি মেরেছি। আর কি বলি শোনো, কি ছোটবেলায় তে মামা আর মানুষ করেছে, হ্যাঁ বড় হতে তোমার মতো ভালো মেয়ে দেখে আমার বিয়ে দিয়ে, হ্যাঁ শুধু তোমার জন্য আলাদা ঘর বাড়ি বেঁধে দিয়েছে, হ্যাঁ তা তার সম্পত্তি উড়ে না নিলে কি হবে না? তোমার ভাতার বলে মানবো না, বাসে উঠে যাবো কত ভাতার মিলে যাবে, আগে মামার কাছে চলে যা। যাবো না, সেই উল্টো কথা, উল্টো উল্টো কথা। আশা না পুরিল সকলি ফুরায়ে যায় মা, আবার সাধ না মিটিল আশা না পুরিল সকলি ফুরায়ে যায় মা, জনমের শো ডাকিব মা তোরে, জনমের শো ডাকিব মা তোরে, বলে তুলে আমার আশা পূরণ হলো না, আমি নিঃসন্তান, সেই জন্য ভাগনাকে ছোট থেকে বড় করে তুললাম, এক নম্বর মেয়ে দেখে বিয়ে দিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি মেয়েটার মনে এত প্যাঁচ ছিল। আমার এখন মরার বয়স হয়ে গেছে, দুবেলা ধরেছে সম্পত্তি লিখে দিতে হবে, আর এই লিখে দিইনি বলে যখন আসতেছে এই মারে এই মার। বল কি বল, এ মামা কিছু দেখিছি বাবা? কই না তো, তাহলে ঠিক আছে, তবে অনুভব করিস। এই কি এই বউ মামা না তোর ঘাড় ধরে বাইয়ে দিল না? চুপ কর, তোর সাইডে দাঁড়িয়ে আছে। এই কোথায় দাঁড়িয়ে আছে আমি তো খেয়াল করিনি, তো বলে ফেলেছি সর্বনাশ করেছে রে বাবা। দেখেছো ব্যায়াম চালাচ্ছে মানে ঘুষো ঝাড়বে। এ মামা ভালো আছি তো? হ্যাঁ বাবা। এই মামি ভালো আছে? ওকে এই তোর আমি ভালোবাসার কথা জিজ্ঞেস করতে বলেছি, কাজের কথাটা আগে খুলে বল। ও মা আমি তোমার শ্বশুর হই, ওটা তোমার স্বামী, তাই এই তুইটা না বললে ভালো হয় না। তা তুই শ্বশুর শ্বশুরের মতো থাক না, এর উপরে সম্মান পাওয়া যাবে না। এ মামা কি বলি শোন, হ্যাঁ ছোটবেলায় তার মানুষ করেছি, হ্যাঁ ভালো মেয়ে দেখে আমার বিয়ে দিয়েছি, এক নম্বর মেয়ে, আমার জন্য আলাদা ঘর বাড়ি বেঁধে দিয়েছিস, হ্যাঁ তাহলে তুই কেন ঘরের চালের ভাত খাবি আর আমি কেন রেশনের চালের ভাত খাবো রে? জিজ্ঞেস কর। দেখেছো যেখানে বেতা সেখানে টিপে ধরবে, তা তোর কপালে রেশনের চাল লেখা আছে বলে তুই খাচ্ছিস, তুই যদি এক সংসারে থাকতিস তুইও ঘরের চালের ভাত খেতি। যদি মানুষের বাচ্চা হয়ে থাকিস, হ্যাঁ তোর যা সম্পত্তি আছে, হ্যাঁ তো কি হয়েছে সব এক্ষুনি আমার, সব তোর বৌমার নামে লিখে দে যা। হ্যাঁ রে বৌমার বাবা যেন আমার নামে সম্পত্তিটা কিনে রেখে গেছে। শোনো মামা, হ্যাঁ তোমার সঙ্গে আমি ঝগড়া করতে যাই না, লক্ষ্মী মেয়ে তুমি আমার গুরুজন। হ্যাঁ তুমি জানো বাপের বাড়িতে আমার মায়ের একটা সুনাম আছে। কি বলো দিদি মা? এরকম একদিন মেলায় প্রতিযোগিতা হয়েছিল, আচ্ছা আমার মা ভাতার মারিদের মধ্যে একে হয়েছে,
এক নম্বর নাম অর্জন করেছে। যেদিন থেকে এই গ্রামে আমি এসেছি, গ্রামে আমার একটা সুনাম আছে, সবাই বলছে। তুমি ভালোভাবে জানো, তোমার মতো আমার বাবা শুধু একদিন আমার মায়ের উপর চোখ বার করেছিল। আচ্ছা, আমার মা এমন জায়গায় টিপে ধরেছে, আমার বাবার এক সেকেন্ড লাগানো মরে গেছে। তা বলে আমার টিপে ধরবে না, শালা মনে হয় বিচ্ছিরি জায়গায় টিপে ধরেছে। জায়গার ভাগ যদি না পাই, আমার মা সেখানে বিদ্যা তোমার উপর চালাবো। শোনো বৌমা, তোমার বুঝি একটা কথা বলি? বলো। তোমার বাবার দম কম ছিল, পট করে মরে গেছে। আমার দম কম নেই, মরবো না, সম্পত্তিও দেবো না। সম্পত্তি দিতে হবে? দেবো না, হ্যাঁ দিতে হবে, দেবো না। এই এইরকম ভাবে চালিয়ে যা, খেলা খুব ভালো হচ্ছে। আরে গাড়ল, চুপ করে দাঁড়িয়ে আছে আর বৌমা আমার মারতেছে। এই একদম গাড়ল বলবি না, তা ছাগল বললে কি নাচবি? এ বাবা, রাগারাই করতে জানো বাবা। কেন রাগবো নি বল? তোর বৌমা যা করতে বাবা সব ভালোবেসে রে বাবা। এই তাহলে বৌমা এটা আমার ভালোবাসা দিল? এ তো ভালোবাসা, তো দারুণ ভালোবাসা তো। হ্যাঁ, এই তা বৌমা মানে আমার মেয়ের মতো। হ্যাঁ, তা আমি কি ভালোবাসা দিতে পারি না? না, এই তোর মা বাবার মারলে কেন? মারিনি, ভালোবাসা দিয়েছি। এই তুই মারলি কেন? মারিনি তো। আমার গা হাত দিলি কেন? ভালোবাসা দিয়ে। এইরম ভাবে দিয়ে যা, ঠিক আছে ঠিক আছে। এই মেরে কষ্ট হয়েছে, গরম লেগেছে, হাওয়া দিবি আগে। পাকাটা গেল কোথায়? ও বাবা, এরাই প্রমাণ করে দিচ্ছে যে জঞ্জামাই ভাগনা তিন নয় আপনা। সম্পত্তি থাকা আগে জ্বালা, না থাকা আর আগে জ্বালা। মেরে ফিসে ফেলে দিচ্ছে নাকি ভালোবাসা দিচ্ছে? এদিকে আমার মেরে জব্দ করে দিচ্ছে, আর আমাদের সে হারামির বাচ্চা কোথায় শুয়ে আছে ভগবান জানে। কি হয়েছে? কি বাড়ি বই তাতে চিৎকার হচ্ছে কেন? এই দোল খাইনি, চুপ কর, আনন্দে চিৎকার হচ্ছে। আনন্দ? তা কিসের আনন্দ? এই ভাগনার ভাগনা বউ ভালোবাসা দিতে এসেছে। ভালোবাসা? হ্যাঁ, আমার জোতা দিদি দিয়েছে। আচ্ছা, এবারে যে টাকা বাকি আছে তুই দিয়ে নে। তা কি রকম ভালোবাসা দিয়েছে বলবে? মেরে সিদ্ধারে গুঁড়ো করে দিয়েছে। ও ভগবান, তুই আমার বাড়ি থেকে আমার স্বামীর গায়ে হাত! ও ভূতল বড় বড় কথা বলতেছে কেন? ওর গাল টিপে ধরবো। এই আমি ভূতল না, মিনি বাস্তব দেখাচ্ছি। মামি যদি মারের আইটেম নেয় তুমি চুপ করে থামবে কেন? মামি যদি ক্লাসিক্যাল ঝাড়ে, হ্যাঁ, তুমি ভোজপুরি ঝাড়ো। তার মানে এ ভেজেই দিচ্ছে? তোর মামি জানে আমি কোন বংশের মেয়ে? হ্যাঁ, আমি জানি না। ও আমার আইটেম দেখলে হাত ফেল করবে। এই তুই দেখা, এই দেখা, এই দেখা, এই দেখা। আরে হুমা, আরে হুমা, এই তুই কি কেরাইডে ম্যান হয়েছিস? মামির গতিটা কি সেই গতিতে কাজ করছে? হ্যাঁ, বৌমা বল খেলাও জানে? হ্যাঁ, ব্যাগি খেলতো, ব্যাগি। এই বৌমা যদি ব্যাগি হতে পারে, তুই গোলকি হয়ে দাঁড়া, বল গিলে নে। ওর ব্যাগি, তুই মাঠে নাম, তোর ব্যাগি খেলাবো। এই নাম ১০০ বার লাগে। আয় দাঁড়া, গোল হয়ে গেছে, ম্যাচ জিতে গেছি, ট্রফি নিয়ে বাড়ি যাবো। এই আমার গরম লেগেছে, হাওয়া দিবি আয়। আগে বলবি তুই। জায়গাটা কখন লিখে দিবি সেই কথা বল। বলি শোন,
তোদের কাছে হাত জোড়ে করে বলতি যে মারামারি করে তোদের সঙ্গে আমরা পারবো না। সে তো পারবো না, পিষে দেবো। তোর মামি দেখতে মোটা, ওর ভেতরে কিচ্ছু নেই, মাল পুরু ফাঁপা। বাড়ি চলে যা, কাল সকালে রেজাল দেবো যা। ঠিক আছে, আমরা কালকে সকালবেলা আসবো। সকালবেলা যদি আর জায়গা দলিল রেডি থাকে, দুজনের বটি দিয়ে কেটার খালে সুদ ফেলবো। তা তোমাদের হাতে মার খাওয়ার থেকে সমুদ্র কাঙড়ার পেটে চলে যাবো। এই যে হ্যাঁ, তোমার মামির সঙ্গে মারপিট করে আমার বড্ড গরম লাগে, তুমি হাওয়া দাও আগে। আগে বলবি দেখেছো, যেন আছে চা বসিয়ে দিয়ে বাতাই দিচ্ছে। হ্যাঁ যা ভেড়া যা, তুই চুপ। মার খাওয়ার মাস্টার এক ঘাম মারতে পারলো নি। ওগো আমি তো সকাল থেকে কিচ্ছু খাইনি। হ্যাঁ ওই জন্য তো ভাগনাবো আমার ধরে পুরো পেশা জগত। শুধু তোর দিয়েছে, আমারও ইচ্ছা মতো দিয়েছে। আমি বাড়ির ভিতরে যাচ্ছি। কেন? ভালো মন্দ রান্না করব। আচ্ছা খাবো দাবোর কমনেতে ঝগড়া করব। ফের মারামারি হবে, এই খাওয়া মানে ফের মারামারি বাড়বে। আর আমি ঠেকাতে যাবো, আমার যে কোথায় লাগবে নিজে জানি না, পুরো মরা যাবো এইবারে। আমি কি করে যে সংসারে শান্তি ফেরাবো আমি নিজেই ভেবে পাচ্ছি না। এই আমি বিষ খাবো না, গলায় দড়ি দেবো না, কি করবো আমি মাথার। এই ভালো কথা মনে পড়েছে, বাড়িয়ে বাবা মহেশ্বরের মন্দির আছে, যা হয় হবে, ওই মন্দিরে আজকের হত্য দেবো, কপাল ঠুকে কপাল ফাটিয়ে ফেলবো। হয় বাবা মহেশ্বর সংসারে শান্তি ফেরানোর উপায় বলে দেবে, আর না হলে আজ আমার মৃত্যু হবে। এ জীবন আর রাখবো না, আজ মরবো বাবার চরণতলে, আজ মরবো। হে বাবা মহেশ্বর বাবা, কি করলে সংসারে শান্তি ফিরবে সেই ব্যবস্থা করো বাবা, না হলে আমার মৃত্যু দাও, আমি এ জীবন আর রাখতে চাই না, মরবো। তোর সাধনায় আমি সন্তুষ্ট। বল বল তুই কি চাস। বাবা আমি অন্য কিছু চাই না বাবা, শুধু সংসারে শান্তি ফেরাতে চাই। তুই আমার কাছে যা চাইবি হ্যাঁ হ্যাঁ তাই পাবি। আচ্ছা আচ্ছা, তবে একটা কথা। কি বাবা? তুই যদি একটা পাস হ্যাঁ তোর নিকটতম আত্মীয় পাবে ডবল। হ্যাঁ দেখেছো, ভগবানও বেঈমানি করতে। আমি যদি একটা পাই সে নাকি ডবল পাবে, তাতে কি শান্তি ফিরবে? তাতে তো আরো মারামারি বেড়ে যাবে। ও বাবা কি করলে শান্তি ফিরবে সেই কথা বলো বাবা। প্রথমে অশান্তি হবে, হ্যাঁ হ্যাঁ অশান্তির মাধ্যমে শান্তি ফিরে আসবেই। বাবা মনে হয় হোমিওপ্যাথি ওষুধ ঝেড়ে গোড়ায়তে সারবে। আজকের আগে পরীক্ষা চালাবো, তারপরে জলগ্রহণ করবো, তার আগে জলগ্রহণ করবো না। চলো রান্না বান্না হয়েছে, খেয়ে নেবো চলো। ইয়ে সবসময় খাবে বলে রেডি হয়ে এইটা খাবি পরে। হ্যাঁ আগে পরীক্ষাটা সেরে নিয়ে তারপরে খাবো। পরীক্ষা? হ্যাঁ তা কি পরীক্ষা? এই আমি তোর স্বামী, তুই আমার স্ত্রী। হ্যাঁ আজ এত বছর আমার সংসার করছিস, করছিস আমার কাছে, তোর একটা কিছু চাওয়া পাওনি। ওগো ভাগনা আর ভাগনা বউ তো সম্পত্তির জন্য লড়াই করছে। হ্যাঁ সম্পত্তি পরে দাও দেবে, আগে আমার আশাটা তোমার পূরণ করতে হবে। বল কি আশা বল। শোনো না, হ্যাঁ আমার অনেক দিনের আশা। কি? বড় বাড়ির বউরা কি সুন্দর মোটা মোটা সোনার চেন পরে কুটুম বাড়ি বেড়াতে যাচ্ছে। তোর বাবার কি হয়? ওই রকম আমার একটা 10 ভরি ওজনের সোনার হার আমার চাই। ইয়ে তো তাদের থেকে আরো খারাপ গো। তা হয় হোক বল। শোনো না, আর একটা আশা আছে। আবার কি? একটু একটু ছেলে মেয়েরা হাতে এত বড় বড় মোবাইল নিয়ে ঘুরছে। হ্যাঁ ঘুরছে তো। ওই যে কি একটা যেন বলে গো, ঘোষা ঘোষা। ওই জন্য বলে লেখাপড়া শেখা উচিত, ওটা ঘোষা নয় ওটা স্ক্রিন টাচ। তা ওই হবে, ওই আমার একটা চাই। এই দুটো হলে আশা পূরণ, এই দুটো হলে আপাতত পূরণ। চুপ করে চোখ বুঝি, হাত জোড়ো করে দাঁড়া, দেখি পূরণ করতে পারি কিনা। হবে তো, দেখবো চেষ্টা করে। ঠিক আছে নাও। হ্যাঁ হাত জোড়ো করে দাঁড়া, দেখতেছি চেষ্টা করে। যা হয় হোক, পরীক্ষাটা আগে সেরে নিই, দেখি বাবার মহিমা কি। হে বাবা মহেশ্বর বাবা, সেই যদি তুমি সংসারে শান্তি ফেরাতে চাও বাবা, তবে আগে আমার বউয়ের আশা পূরণ করো, একটা সোনার হার আর একটা স্ক্রিন টাচ ফোন ওর হাতে দাও বাবা। বাবা দাও গো বাবা, কি বাবা দাও, বাবা দাও। ওগো আমি হার পেয়েছি, মোবাইল থেকে হার পেয়েছি। এ বাবা ভয় পাওয়ার কোনো কারণই তোর ভাগনা আছে, কাল শত্রু পায়ে পায়ে জোড়াচ্ছে। এ মামা হ্যাঁ, এই রাতারাতি বড়লেও হয়ে যাচ্ছি। কি করে? আমি আর তোর বউমা শুয়ে আছি, হ্যাঁ
হঠাৎ স্বপ্ন দেখতি। কি স্বপ্ন? একটা করে স্ক্রিন টাচ মোবাইল, হ্যাঁ, আর একটা করে সোনার হার। আচ্ছা আচ্ছা, আমাদের হাতে এসে গেছে। দারুণ স্বপ্ন দেখিস। ওরে উঠে পড়ে দেখি না, স্বপ্ন সত্যি আই দে। এই যে, হ্যাঁ, ভেবনা তোমার জন্য পেয়েছো। না না, মনে হয় আমার গুণে খুশি হয়ে ওপরওয়ালা দিয়েছে। হ্যাঁ, তা তুমি পেঁচা ছাড়া লক্ষ্মী তোমার ছাড়া কাঁদ দেবে। এ মামা, হ্যাঁ, তোর সম্পত্তির আমাদের দরকার নেই। তোর ভাতার বলে মানমুনি, সম্পত্তির ভাগ আমার চাই বলে দি চাই মামা। কাছে থাকলে মনে হয় চোখে করে তুলে নিত। ও মা, আমি তো বলেছি কালকে সকালে রেজাল্ট দেবো, তোমার রাত্রে ঝামেলা করতেছো কেন? ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। এই যে, কালকে গা শাড়ি ব্লাউজ সব পরে আজ কেচে দেবে, চলো। সব কেচে দেবো। আর মাথায় উকুনে যেটু বাঁচো না, আগে বলবি তো, বেচে পুরো সাদা করে দেবো। হ্যাঁ বাবা, বেচে বাইরে ফেলিনি, সব বানরের মতো গালে ফেলে দিবি। যা, হ্যাঁ যা, বেড়া যা। এই তুই চুপ, তুই চুপ, কথা বলবি না একদম। একদম আসতে পারে না, চোবরা করতে। কি করলে শান্তি ফিরবে আমি নিজেই ভেবে পাচ্ছি না, আর ও খালি চোবরা করতে। কি একটা প্ল্যান বার কর না, একটা প্ল্যান বার কর। তুমি ভাবো, ভাবলে পাবে। আমি কি ভাবো, আমার এবার মরা ছাড়া কোনো রাস্তা। আয় ভালো করে ভাবো, ঠিক পাবে, ভাবো ভাবো। এই, হ্যাঁ, দারুণ প্ল্যান বেরিয়েছে। প্ল্যান পেয়েছো? হ্যাঁ, বলো। কিন্তু দুজনের একটু কষ্ট স্বীকার করতে হবে জানি। ওই এত সুখের পরে আবার কেন কষ্ট? কষ্ট স্বীকার না করলে সংসারে শান্তি ফেরানো যাবে না তো। তাই একটু কষ্ট, একটু কষ্ট তো নাও হবে। হবে তো? হ্যাঁ। চুপ করে চোখ বুঝি, হাত জোড়ো করে দাঁড়া, দেখতে যে আমি ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে, নাও। আমি সিঙ্গেল পেলে ও ডবল, মানুষের বাচ্চা যদি হয়ে থাকে আজ আমি ব্যবস্থা করবই। হে বাবা মহেশ্বর বাবা, সেই যদি তুমি শান্তি ফেরাতে চাও বাবা, তাহলে আমাদের দুজনের একটা করে পা ফোড়া করে দাও। যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে, পুরু হয়ে গেছে তো। আমার পেটটা মোচড় দিয়েছে, মনে হয় আমাশা হয়েছে। তাহলে আমাশা হয়েছে, উঠে করতে যাবো তো? অবশ্যই। উঠতে পারিনি বাবা, প্যানে হয়ে গেছে। তাই তো বলি রে, এত ফাংশন আসে কোথা থেকে? মেনে নে বাবা, মেনে নে। এই বেরো বেরো। এ মামা, আমার কি অবস্থা রে? হ্যাঁ, আমার তো তোর বৌমার অবস্থা আরো খারাপ। তুমি কোথায়? ও মা ভাই, এই বেরে বেরে মার রে। ও মা, স্টিয়ারিং সোজা করো। এ মামা, সোজা হবে না, পুরো টাল হয়ে গেছে। মামা, হ্যাঁ, ভালো তো ঘুমাচ্ছিলাম, মেরে বলো কেন? আমি জানি না বাবা, গাদ দিকে গাদ দিকে শুনি এলেই আতঙ্ক। এতদিন অনেক মার খেয়েছি মামা, আর মার খাবো না রে। তার মানে এইবারে দৈব শক্তি হাতে পেয়েছি, তোদের ব্যবস্থা করবো, তবে আমি ছাড়বো রে। ওরে পায়ের জুতো থাকলে পায়ে ভালো হয় মামা। এই বাগের সামনে ছাগল ঘুরে ঘাস খায় মামা। এই পায়ের জুতো থাকলে পায়ে ভালো হয়, ওরে পায়ের জুতো থাকলে পায়ে ভালো হয়। এই বাগের সামনে ছাগল ঘুরে ঘাস খায়, বাগের সামনে ছাগল ঘুরে ঘাস খায় মামা। এই পায়ের জুতো থাকলে পায়ে ভালো হয়, ওরে পায়ের জুতো থাকলে পায়ে ভালো হয়। এই তোরা গুরুজনদের গায়ে বড্ড হাত দিস না, এবার তো আক্কেল মতো হয়েছে। তা আমি না হয় গুরুজনদের গায়ে হাত দিয়ে আমার এরকম হয়েছে? হ্যাঁ, তোমার তো মহিষাদলা নন্দকুমার হয়ে আছে। ওরে মা, ঈশ্বর তো দিয়েছে। ও মামা, হ্যাঁ, ফাগুনে ও পাকে আম, হতে একটু দামে কর, চুষ্পিজা তো পাবি না, তার ভুলে যাবি আমের নাম। শুনেছিস তোর মামি কি বলেছে? মামা, ফাল্গুন মাসে প্রচুর আম পাকে। হ্যাঁ, সুরসে যদি আটি সাদা করে দিস, হ্যাঁ, তবু স্টোরের মালে স্বাদ পাবি নি। ফাগুনে ও পাকে আম, হতে একটু দামে কর, চুষ্পিজা তো পাবি না, তার ভুলে যাবি আমের নাম। ওরে সিঙ্গাল ভেঙে মরবি রে তুই, সিগনাল ভেঙে মরবি রে তুই, লাঠি রে খা মামা। এই পায়ের জুতো থাকলে পায়ে ভালো হয়, ওরে পায়ের জুতো থাকলে পায়ে ভালো হয় মামা।
বাবা বলি শোন, এই ধর হাই রোডে তুই গাড়ি নিয়ে যাচ্ছিস, যাচ্ছি, হঠাৎ সিগন্যাল পড়ে গেছে, পড়েছে, তুই যদি সিগন্যাল ফেল করিস ট্রাফিক কি তো ছেড়ে দেবে? ওরে আগে তো কেস দেবে, কেস পারার কথা আগে মেরে ধুনে দে। ও বাবা মাথা মামা, শেমকেট আমার জীবনে হয়েছে, আমার যখন মরার বয়স হবে সম্পত্তি তোদের লিখে দিয়ে আমি মরে যাবো, তার আগে যদি তোরা জোর করে কেড়ে নিতে চাস এত সহজে কি আমি ছেড়ে দেবো? বয়সে ইচ্ছে আমার সব বসে নানা রোগেতে, আর টাইমে যদি পড়ে ভ্যাকসিন মামা রোগ পালাবে ভয়ে। আমার ভ্যাকসিনে কাজ হবে না, আমার দিতে হবে। দাঁড়া ওমা, আমি ডাক্তার নয়, ভ্যাকসিন দিতে পারবো না। আমি উদাহরণ দিচ্ছি, এই ধর হাঁস মুরগি যতই পোষ না কেন, যদি আগে থেকে ভ্যাকসিন করিয়ে রাখা যায় তাহলে হঠাৎ আর মুরগির পায়খানা শুরু হবে না। আর একবার যদি পায়খানা শুরু হয়ে যায়, একটা করে মুরগির 17টা করে ইনজেকশন করলে সে পায়খানা সারবে না। বয়সে ইচ্ছে আমার সাথে ভুগি জানা রোগেতে, আর টাইমে যদি পড়ে ভ্যাকসিন রোগ পালাবে ভয়ে। পায়ের জুতো থাকলে পায়ে ভালো হয়, ওর পায়ের জুতো থাকলে পায়ে ভালো হয়। বাবা বলি শোন মামা, এই দেখ বড় বড় ডাকাতরা, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা ডাকাতি করছে, করছে, তারা কি শান্তিভাবে বাঁচতে পারতেছে? না না, হয় পাবলিকের হাতে মার খেয়ে মরতেছে, আর না হলে সারা জীবন জেল কাটতেছে। ঠিক বলছি মামা, একটা বাপের তিনটে ছেলে, হ্যাঁ, বাপের নামে 10 বিঘে সম্পত্তি, এটা কি আছে? দুটো ছেলে চুরি করে লিখে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, আর একটা ছেলে ফাঁকি পড়ে যাচ্ছে, বড় লোক হয়ে যাবে, বড় লোক হবে, হ্যাঁ, কিন্তু দেখবি যে ফাঁকি পড়তেছে সে সারা জীবন সুখে সংসার করছে, আর যারা জোর করে লিখে নিচ্ছে না শেষ জীবনে বাটি হাতে করে ভিক্ষা করতেছে। তা তোদের যে কলা আমি ফেলেছি ভিক্ষা করাবো তবে আমি ছাড়বো রে, তাই না? ছেড়ে পড়ো থাকবো এবার একসাথে, বিনা মেঘে হয় না বৃষ্টি। মামা, হ্যাঁ, আমি কি জোর করে এই পাতা লেবেছি? কে লাভিছে? যা করিয়েছে তোর ওই বউ। তা দাঁড়িয়ে আছিস কেন? এই সুযোগে খোঁড়া পায় ছাতা মানুষ, চাই না ছেড়ে বড় থাকবো এবার একসাথে, বিনা মেঘে হয় না বৃষ্টি। এই পায়ের জুতো থাকলে পায়ে ভালো হয়, ওর পায়ের জুতো থাকলে পায়ে ভালো হয়। মামা, হ্যাঁ, এতক্ষণ পর সত্যি আমি আমার ভুল বুঝতে পেরেছি। খুনি হওয়ার পরে বুঝতে পারছি সত্যি তো আমরা মেয়েরা ভুলে গিয়েছিলাম। কি? আমরা মেয়েরা এক জায়গা থেকে গিয়ে আর এক জায়গায় সংসার তৈরি করি। ঠিক কথা। আমরা যদি শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো দেখি, হ্যাঁ, তাহলে কোনোদিন কোনো সংসারে অশান্তি হয় না। আর প্রত্যেকটা সংসারে শ্বশুর শাশুড়ি যদি বৌমাদেরকে নিজের মেয়ের মতো করে ভাবি, হ্যাঁ, তাহলে সে সংসারে অশান্তি হয় না। যে জায়গা যাবার জন্য আজকের এই সংসারে অশান্তি, হ্যাঁ, আমি তোমায় কথা দিচ্ছি যতদিন তোমরা বেঁচে থাকবে ওই জায়গা যদি তোমরাই ভোগ করবে, কোনোদিন ওর দিকে হাত বাড়াবো না। লক্ষ্মী মেয়ের মতো কথা মা। হ্যাঁ, তোর সম্পত্তি দরকার নেই বাবা, আগে ভালো করে দে বাবা। আমার করার কিছু নেই বাবা। তার মানে যদি বাবা মহেশ্বর কৃপা করে তবে ভালো হবে, না হলে সারা জীবন এই খোঁড়া হয়ে ঘুরতে। তার মানে তুই কি বলতে চাই? বাবা বলি শোন, হ্যাঁ, তোরা তো সম্পত্তির জন্য দুবেলা মারামারি করতে আসতেছিস, সেই জন্য আমি বাবা মহেশ্বরের স্মরণ করেছিলাম, বাবা মহেশ্বর বর দিয়েছে সেই জন্য এইসব কারবার করে আমি বসে আছি। এর পেছনে তাহলে তুই জড়িত আছিস? হালকা আছি। আগে ভালো করে দে বাবা, চেষ্টা করতেছি, ভুল যখন বুঝতে পেরেছিস চেষ্টা করতেছি। দাঁড়া, হে বাবা মহেশ্বর, বাবা সবাইয়ের ভুল যখন সবাই বুঝতে পেরেছে, আর আমরা প্রতিবন্ধী হয়ে বাঁচতে চাই না, আমাদের সবাইকে সুস্থ করে দাও, আমরা সোনার সংসার গড়ে তুলতে চাই বাবা, আমরা সোনার সংসার গড়ে তুলতে চাই। তোমরা তো সবাই ভালো হয়ে গেলে, আমার হয়নি কেন? অতিরিক্ত পাপ যারা করে তাদের হবে না। ঠিক, আমি তাহলে কি করবো? বাবা মরে যাবে। বাবা যেন জাম ছেড়ে গেল। ওমামি, এবার ভালো হয়ে গিয়েছি, যদি মারপিট করবে তো এসো। খবর চাইনি, ফেরে খোঁড়া হয়ে যাবি। কোচে সাবধান কর, এবার তোদের এমন এমন জিনিস কেড়ে নেব সারা জীবন স্বামী স্ত্রী সংসার করতে পারবি। মাইরি মামা, ওইগুলো কাড়িনি বাবা, রেখে দে যা। দেখ বাবা, আমি ভয় দেখাচ্ছি। বলি শোন বাবা, যে বাবা মহেশ্বরের কৃপায় এই সংসারে শান্তি ফিরে এসেছে, হ্যাঁ, আমি আর তোর মামি বাজারে যাচ্ছি, হ্যাঁ, বেশি করে বাজার করে আনবো, এই সংসারে আজকের বড় করে বাবা মহেশ্বরের পূজার আয়োজন করবো। এ মামা, হ্যাঁ, মেরে খুব কষ্ট হয়েছে বুঝতালি বাবা, দেখা যাচ্ছে ঘামচ্ছে। কেজি পাঁচে খাসি আনবি যা। হ্যাঁ ও মামি, ছোট লোক আগে বাড়ি, আজকের বাড়ি পূজা হবে, আজকের মামি মাংস খায় না, প্রয়োজনে আমি আর তোর মামি কালকের ফের বাজার যাবো, হ্যাঁ, চারজন লোক 8 কেজি মাংস আনবো, হ্যাঁ, খেয়ে পুরো বাস্ট হয়ে মরে যাবো।
মানে গো? হ্যাঁ, মামা তো আবার ক্ষমা করেছে, তুমি আমার ক্ষমা করেছো? আরে মাসে বলতে হয়, আমি তো অনেকক্ষণ আগে ক্ষমা করে দিয়েছি। সত্যি? হ্যাঁ। পালাচ্ছো কেন? আমি ভাবলাম তুমি মনে হয় আবার দেবে। হ্যাঁ, আমি তো তোমার প্রণাম করবো। এর এখনো ছাদ কাটেনি। থাক, শতপুত্রের জননী হও মা। হ্যাঁ, আমি তো ওষুধ খাচ্ছি। তা ওষুধ খাওয়া বন্ধ দাও, না হলে চোড়া পড়ে যাবে। যাও মামি, যাও মামি, আমার মামি খুব ভালো, সত্যি আমার মামি খুব ভালো। চিমল্লিকা ছি, আমার ভাবতে অবাক লাগছে, শুধু তোমার জন্য আমার মামার সঙ্গে খারাপ ব্যবহারটা করতে আজকে আমি বাধ্য হয়েছি। আজকে তোমাদের মতো কিছু কিছু মেয়েদের জন্য কত ভালো ভালো সংসার ভেঙে পুরো পুরো ছারকার হয়ে যাচ্ছে। গারল, তোমাদের মতো কিছু গারল এই সমাজে বাস করে যারা বউদেরকে মাথা তুলে রাখে, আর তোমাদের মতো পুরুষ আমাদের মতো মেয়েদেরকে মাথা তোলে বলে আমরা মাথায় উঠতে সাহস পাই। প্রথম থেকে যদি তুমি আমাকে শাসন করতে, তাহলে এই দিনটা আজ তোমায় দেখতে হতো না। যাই হোক, চলার পথে মানুষ ভুল করে, মানসিকতা সংশোধন করে। তুমি শুধু বলো, সব কিছু ভুলে গিয়ে আমাকে ভালোবাসবে কিনা? আমার জীবন দিয়ে আমি তোমাকে ভালোবাসব। ভালোবাসো তুমি শুনেছি অনেকে বা সেদিনেরও মতো লাগেনি তো তবুয়া। ভালোবাসো তুমি শুনেছি অনেকে বা তবু সেদিনের মতো লাগেনি তো তবুয়া। প্রথম দেখা প্রথম ফাগুন বেলা মনে পড়ে যায় হৃদয় তিথির খেলা। প্রথম দেখা প্রথম ফাগুন বেলা মনে পড়ে যায় হৃদয় তিথির খেলা। যে পড়লে তুমি গিয়া জুয়ার সেদিনের লাগিয়ে তোর।